আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুভাষ ব্লগে আপনারা সবাই ভালো আছেন? তো আমরা সবাই ভালো আছি। আজকে আমি একটা ক্ষীর বানাইমু আর ক্ষীরটা আপনারা সাথে শেয়ার করমু, আশা করি আপনারা ভালো লাগবো। এই তো আমি ফুলার চাউল লইছি, বাসমতি চাউল, আর আমি আমার পরিমাণ মতো 1 কাপ চাউল দিছি। যে যত বেশি ক্ষীর বানাইতে চাইবা অত বেশি চাউল দিবা, আর আমি অত বেশি বানাইতাম না, মিডিয়াম বানাইমু। এই তো আমি 1 কাপ পরিমাণ চাল দিছি, আর চালটারে সুন্দর করে দইরাম। অবশ্য 5-6 বার চালটারে বালাটিনে সুন্দর করে দইবা। দেওয়ার পরে তারপরে 1/2 মগ ওয়াটার দিয়া বইবা কুকিংও। এই তো আমি তেজপাতা 8 ধরলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা। এই তো দেখতে পারা চালটা একদম মেল্ট হয়ে গেছে, আর আমি আরও সুন্দর হইরা মিক্স হইরা দিলাম যাতে বালাটি কেনে চালটা একদম মিক্স হয়। Thank you.
কামাইয়া পরে দুধরে আট ঘর সময় ক্ষীর খাওয়ার মজাই আলাদা, আর খানার পরে খাইলে তো খুবই টেস্টি লাগে। এই তো আমি শুরু আর এই সার্ডিন ফিশের মধ্যে আমি হাফ রেড পেপার আঠরম আর হাফ গ্রিন পেপার দিম, আর আমি টু কাঁচা টমেটো দিম, টু ফাখনা টমেটো দিম, আর পরিমাণ মতো কাঁচামরিচ দিম। আর অবশ্যই আপনারা সার্ডিন ফিশটা বানাইলে পেপার দিয়া আর টমেটো দিয়া বানাইয়া আমার মতো হইরা একদিন খাই।
লাগে, আর ফিটা তো অবশ্যই, ফিটা সিরাপও খাইতে খুব টেস্টি লাগে ঠান্ডার সিজনও। আমি তো প্রায় আমার বাসার মধ্যে বানাই, বানাইয়া খাই, বাচ্চারাও খাওয়াই। এই তো আমার কাছে হাফ লেম্বু রইছিল, এখন আমি কাঠইরা তৈরাম, সাটিন ফিশের সাথে খাইমু, আর আমার চিকেনের সালনও আছে, আর হইরা মিক্স হইরা লেম্বু দিয়ে অবশ্যই চিকেন আর সাটিন ফিশ দুইটা খাইতেও খুব টেস্ট।